আগের পর্বে লুলু যখন শানের মায়ের কাছে ধরা পড়ে এই কারণে যে ও একজন স্টাফ হয়ে কিভাবে তার ছেলেকে এভাবে কিস করতে পারে, আর তখনই লুলু তাকে এটা বুঝিয়ে পারে না যে সে যা ভাবছে তা কখনোই সঠিক নয়, বরং এখানে অন্য কোনো কারণ রয়েছে। বাট মা তো সে এর আগে সেখান থেকে চলে যেতে যাবে, লুলু তখন আবারও তাকে বোঝাতেই যাবে, অমনি শান ওকে পেছন থেকে টেনে ধরে এবং একরকম জোর করে ওকে শান কিস করে। আর তারপরেও আবার ওর আসল রূপে ফিরে আসলে শান তখন ওকে ভয়ঙ্করভাবে এই ওয়ার্নিং করে, যদিও তার সিক্রেট খুলতে তার ভাই চ্যাং সিং এর সাথে ও হাত মিলিয়ে থাকে, তবে ওর সঙ্গে সঙ্গে সে খেল খতম করে দিবে। তো লুলু একথা শুনে ভয়ে আর কথা বলতে না পারলে পরদিনও যায় ওর বস শানের বাসায় একটি ডকুমেন্টস পৌঁছে দিতে, এবং ভেতরে যাওয়ার আগে আবার ওর মাথায় সে একই বুদ্ধি খেলতে থাকে, এটা যে শানের সিক্রেট দেখাতে ও সেটি লুকিয়ে এবার রেকর্ড করবে যাতে চ্যাং সিংকেও দেখাতে পারে। আর এই বুদ্ধি করে ও রেকর্ড অন করে শানের বাসায় ঢুকলে ঠিক তখনই শান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে সে বের হয় এবং গায়ে তার এমন পোশাক পরা দেখে ওর লজ্জায় চোখ ঢেকে রাখে। এরপর শান তখন পোশাকের ফিতাটি লাগিয়ে ওর কাছ থেকে ডকুমেন্টসটি নিতে আসলে বাট লুলু তো লজ্জায় আরো দূরে সরতে থাকে এবং সরতে সরতে একসময় ধাক্কায় শানের ফিতাটিও খুলে ফেলে। এর ফলে লুলু লজ্জা পেয়ে তখনও দ্রুত সেখান থেকে উঠে পড়ে দৌড়াতে থাকলে শান তখন ওর ডকুমেন্টসটি দিয়ে এরপর ওকে বেরিয়ে যেতে বলে। লুলু তখন পুনরায় ডকুমেন্টসটি ফেরত দিয়ে যায় এবং সাথে সেই রাকুটিও ও লুকিয়ে নিয়ে চলে যায়। তোর কৌশল ব্যর্থ হওয়ায় এবারও এক লোক ভাড়া করে এবং তাকে মিস্টার শানকে 5 সেকেন্ড ধরে রাখতে বলে যাতে তার রূপ পরিবর্তিত হয়, আর এই জন্য ও লোকটিকে পেমেন্ট দিলে লোকটি সেই মতো কাজ করবে বলে চলে যায়। রাতে লুলু একাকি মিটিং রুমে বসে ও রেকর্ডটি প্লে করলে তখনই রুমে ম্যানেজার এবং শানসহ বাকি এমপ্লয়িজরা চলে আসে। তো ওই মুহূর্তে লুলু পিসিটা ঢেকে রাখলে ম্যানেজার তো ওর পিসিটা কিছুক্ষণের জন্য সে একটু ধার নেয় একটি কাজ করার জন্য, বাট লুলু তা কোনোভাবে তাকে দিতে না চাইলে তখনই সেটা কেড়ে নিয়ে পিসিটা ওপেন করার সাথে সাথেই রেকর্ডটি স্ক্রিনে শো করে, যেখানে শানের রুমে লুলুর এই দৃশ্য দেখে তো ম্যানেজার সহ স্টাফ চুপ হয়ে থাকলে শান্ত পুরোই থ হয়ে যায় যে এটা এখানে এলো কিভাবে। বাট লুলু তো ও কোনো কথা বলতে না পারায় ভয়ে সেখান থেকে দৌড় দিলে শানু তখন ওর পিছু পিছু চলে আসে এবং ওকে শাসানোর ভঙ্গিতে জিজ্ঞেস করে যে তার অনুমতি ছাড়া তার এই দৃশ্য কেন রেকর্ড করেছে। লুলু তখন মনে মনে কথা সাজাতে থাকে যে ও তাকে কি বলে পার পাবে, আর তারপর এটা বলে যে ওর অ্যাপস থেকে ওর খুব ভালো লেগেছিল বিধায় ও সেটি পুনরায় দেখতে রেকর্ডটি করেছে। একথা শুনে শান্ত যা বোঝার তা বোঝা হয়ে গেলে তখনই সে এর ডাইরেক্ট অ্যাকশন নিতে লুলুকে জোরপূর্বক তার বাসায় নিয়ে যায় এবং ওর অ্যাপস এত পছন্দ হওয়ায় সে নিজ থেকেই তখন শার্টটি খোলা শুরু করে এবং বলে যে তোমার যে তোমার অ্যাপস এতই পছন্দ তবে এখন সামনাসামনি দেখো। আর এটা প্রুভ করতে লুলু তখন আরও অভিনয় করতে ও শানকে হেল্প করে শার্টের বোতামও খুলতে থাকে যাতে শান ওকে সন্দেহ না করে, কেননা ও ভালো করেই জানে শান এবার জানতে পারলে ওর খেল সে খতম করে দিবে। বাট শান্ত ওর চালাকি সে ধরতে পারলে উল্টো এবার সে লুলুর পোশাক খুলতে চাইলে তখনই লুলু থেমে যায় এবং ওর এই অপরাধের জন্য তখন তার সামনে ভুল স্বীকার করে যে ও আর এই কাজ কখনোই করবে না। তো আবারও চ্যাং চিং এর হয়ে গোয়েন্দাগিরি করায় শানুকে এবার লাস্টবারের মতো ওকে ওয়ার্নিং করতে গেলে লুলু তো তার আর কোনো অপেক্ষা না করে অমনিও দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন লুলুর বাসার দিকে আসতে থাকলে তখনই মনে মনে ভাবতে থাকে যে দুই ভাইয়ের মধ্যে কতটা তফাৎ রয়েছে, যেখানে চ্যাং চিং এর অ্যাটিটিউড বিহেভিয়ার ও সবকিছু লুলুর কাছে কিউট লাগলো, বাট মিস্টার শানের প্রতিনিয়ত হুমকি ধামকি ওর কাছে তা এক গুন্ডার মতো লাগে, যে কারণে ও মনে মনে তখন শানকে অনেক গালি দিতে দিতে আসলে অমনি দেখে শান ওদের বাসার গেটে এসে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে ও দৌড়ে এসে তার শার্টটি টেনে জিজ্ঞেস করে যে সে এখানে ওদের বাসার সামনে কি করছে, বাট শান তখন ওর শার্ট ছেড়ে কথা বলতে বলে নয়তো ছেড়া দেখে সবে ওদের নিয়ে বাজে মন্তব্য করবে, এবং এই নিয়ে তখন দুজনের মধ্যে টানা হেসড়া পর্ব চলতে থাকলে আর অমনি ডোর খুলে শানের মম জিজ্ঞেস করে যে ওরা বাইরে দাঁড়িয়ে এখানে কি করছে। আর লুলু তো শানের মমকে ওদের বাসায় দেখে ও পুরোই হতবাক হয়ে যায় এবং শার্টটি ঝাড়তে ঝাড়তে তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে ওর বসের শার্টে ধুলাবালি লেগে থাকায় ও সেটি ক্লিন করছে, বাট ও তাদের মা ছেলের এখানে আসার হঠাৎ কারণ এখনও বুঝতে না পারলে এরপর ভেতরে গেলে ও তাদের কথায় বুঝতে পারে যে ওদের বিয়ের কথা শুনে শানের মম লুলু মায়ের সাথে দেখা করতে এখানে এসেছে এবং তারা এত রিচ ফ্যামিলির বংশধর হয়ে কিভাবে এত ছোট অবস্থা সম্পন্ন পরিবারের সাথে বিয়ে দেবে ভেবে শানের মম তখন খোঁচায় মেরে মেরে লুলুর মাকে অপমান করতে শুরু করে। তো লুলুর মমও তখন সে তার প্রতিত্বরে
তার মেয়ের অনেক প্রশংসা করতে শুরু করে আর এদিকে শান তার মাকে ওদের সম্পর্কের প্রতি সন্দেহ এড়াতে লুলুকে সে এমনভাবে ধরে বসে থাকে যেন ওদের মধ্যে অনেক গভীর প্রেম চলছে যার কারণে সব দিক থেকে শানের মমের এই রিলেশন পছন্দ না হলে সে তখনই বের হয়ে যায় আর এদিকে লুলু মমের শানের মমকে তার পছন্দ না হলো বাট তার ছেলেকে পছন্দ হওয়ায় তার মেয়েকে শানের সাথে সম্পর্কে জড়াতে রাজি থাকে যেখানে এই দুজন অভিভাবকরা এখনো পর্যন্ত জানেই না যে ওরা নেক্সট মান্থে আসল বিয়ে নয় বরং চুক্তির বিয়ে করছে এরপর একদিন লুলু শানের চেয়ারে বসে ও একা এই প্রলাপ বলতে থাকে যে শানের আসল সিক্রেট ঢাকতে ও যদি তাকে হেল্প না করে তবে শানকে প্রতিহত করা সহজ হবে এবং এর ফলে ও আর সিও পদে বসতে পারবে না সাথে ওর এতদিনের প্রতিশোধও সুদ আসলে সেটা নেওয়া হবে আর এটা ভাবতে ভাবতে লুলু কৌতূহলে হাসি হাসতে থাকলে আর তখনই শান খোলাসাটে ওর কাছে ছুটে আসে যেখানে তাড়াহুড়ায় সে বোতাম লাগাতে ভুলে যাওয়ায় লুলুকে তখন বোতাম লাগাতে সাহায্য করতে বলে বাট লুলু এ লজ্জাজনক কাজ ও করতে পারবে না বলে তখন সেটি নাকচ করে দিলে ওর এ কাজও দায়িত্বের মধ্যেই পড়ে এ কারণে টেনে টুনে লুলু তখন শানের বোতাম লাগাতে থাকলে তখনই ধূপ করে ওর শার্টের বোতাম ছিঁড়ে যায় এবং সেই মুহূর্তে সেই কুটনামি স্টাফেরও এন্ট্রি হয় আর এই দৃশ্য দেখে তো সে কিছু দেখেনি বলে মাছি তাড়াতে তাড়াতে ওখান থেকে চলে যায় আর এদিকে শান তখন ওর এক বোতাম ছেঁড়ার বিনিময়ে তখন লুলুর স্যালারি থেকে একাংশ কেটে নেবে বলে জানিয়ে দেয় যেটা শুনে তো লুলু তার যন্ত্রণে এই নিয়ে ও অস্থির থাকলে হঠাৎ দেখে যে শান ওদের বাসার দিকে গাড়ি ঘোরাচ্ছে তো লুলু এর কারণ জিজ্ঞেস করলে শান বলে যে তার শাশুড়াম্মা মানে লুলুর মা তাকে ছেলের মতো দেখে বিদায় আজ রাতটা ওদের বাসায় ডিনার করে যেতে বলেছে এরপর শান ওদের বাসায় পৌঁছেতে শাশুড়ি আম্মা প্রথম কাজই দিয়ে দেয় তাকে ভারী বক্স টানার কাজে বাট শান তো ভদ্রতার খাতিরে এ বিষয়ে কিছু বলতে না পারলে এর পরবর্তী কাজ দেয় কিচেনের ডিশ ওয়াশার কাজে তো এবারও শান নিজেকে সব কাজে পারদর্শী বোঝাতে সেটাও মুখ গুজে করতে থাকলে লুলু দেখে তো ওর মায়ের দিকে অবাকভাবে তাকিয়ে থাকে যে মা কেন হঠাৎ ওর বসকে দিয়ে এসব কাজ করাচ্ছে তখন মা শুনে জানায় যেহেতু ভবিষ্যতে সে তার মেয়ের জামাই হবে আর তাই সে ওকে একটু টেস্ট করছে এটা বলে সে আরো ময়লা কাপড় নিয়ে সেগুলো শানকে ছেলে ডেকে সেসব ধুয়ে দিতে বললে শান তো এবার পুরোই ভ্যাপাচেকা খেয়ে যায় যেখানেও হ্যানা কিছুই বলতে পারে না এরপর মা সে কাজে চলে গেলে রাতে ফিরবে বলে লুলুকে তার উপর খেয়াল রাখতে বলে তো শান মনোযোগ দিয়ে ওর কাজ করতে থাকলে আর ওদিকে লুলু চলে যায় শাওয়ার নিতে এবং এক পর্যায়ে সাবান পিছলো বাথটাবে পড়ে গেলে ওইদিকে শান চিৎকারে দ্রুত ছুটে আসে যে ওর কি হয়েছে তা দেখতে এবং তখনই একজন আরেকজনকে এই অবস্থা দেখে লুলু তো ওকে তাড়াতে সাবান ছুঁড়ে মারতে থাকে শান তখন ও দ্রুত বেরিয়ে যেতে মেন ডোরটি খুলতে গেলে দেখে যে ডোরটি তো বাহির থেকে লক করা হয়েছে এবং এরই সাথে এই ড্রামাটির তৃতীয় পর্ব এখানেই শেষ হয়